সম্মানিত ভিউয়ার্স, আমি আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের হোম সার্ভিসিং সেবা থেকে আমরা আজকে আবারও একটি বাড়িতে চলে এসেছি। আসলে টিভিটি নিয়ে যাওয়ার বেকায়দার কারণে তারা টিভিটি আমাদের সার্ভিসিং সেন্টারে নিচ্ছে না, তো আমরা বাড়িতেই আসতে হলো। তো দেখতে পাচ্ছেন এই টিভিটির নাম হচ্ছে এলজি, এটিভিটি নাম দি হচ্ছে এলজি। তো এটিভিটি সম্পূর্ণ ওকে আছে, শুধুমাত্র চ্যানেল ঝিরঝির করে। তো কাস্টমার বলতেছে যে অন্য একটা টিভি আইনে আমি দেখেছি যে আমাদের টিভিটি ঠিক আছে, অন্য টিভিটি ক্লিয়ার চলছে কিন্তু আমাদেরটা ক্লিয়ার চলছে না। তাহলে সাধারণতভাবে আমরা জেনে থাকি এই চ্যানেল বক্সটি খারাপ হলেই এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো তার জন্য আমরা এটি এখন খুলবো, এটি খুলে চ্যানেলটি একবার নতুন পিওর একটি চ্যানেল লাগাই দিব। তো আমরা এটি আগে খুলে নেই, তারপর আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি ভিডিওটি। আর বর্তমানে টিভিটি দেখতে পারতেছেন এটা খুবই ঝিরঝির করছে, একদম মানে খুবই ঝিরঝির করছে। তাহলে আমরা আসলে আগে দেখি আসলে প্রবলেমটা কি। তো এটি স্কিপ করে নিই। তো আমি আগে এখানে টিভিটি খুলে নেব, তারপর আসলে চ্যানেলটি কি প্রবলেম সেটা একটু চেক করে নেব। তো চ্যানেলটি দেখতে পাচ্ছেন মোটামুটি, এটা একটা টিভিটা ধরুন তো করবো, মোটামুটি একটা পুরাতন চ্যানেল মানে অরিজিনাল চ্যানেল 5 ভোল্ট। তো এখানকার যে কানেক্টিভ করলে আমি নতুন চ্যানেল লাগিয়ে দেবো, তো চ্যানেলটি লাগানো হয় নাই। তো ভিউয়ার্স, আমি চ্যানেলটি খুলে নিয়েছি। তো চ্যানেলটির ভিতরে আসলে কি তো চ্যানেলটির ভিতরে এমনিতে দেখতে কোনো প্রবলেম। তো ভিউয়ার্স, আসলে চ্যানেলটি কিন্তু মোটামুটি ভালো, কিন্তু আসলে যে পরিমাণ ছবি দেওয়ার দরকার কিন্তু এটা সেই পরিমাণ ছবি দেয় না। তা আমরা এটা ডিসকাস করে দেবো, এখন একটা নতুন লাগিয়ে নেবো। কম দেখি দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটি নতুন চ্যানেল বক্স রয়েছে, চ্যানেল 5 ভোল্ট চ্যানেল। তো এটা আমি এখন সেটিং করে দেবো। আমি এখন সেটিং করে দিলাম। তো তারপর আমি এটা আর সোল্ডারিং করে নিতেছি।
তো ঘরের ভিতরে যেহেতু হোম সার্ভিসিং করতে গেলে অনেক সময় অন্ধকারেই কাজ করতে হয়, আর যথেষ্ট পরিমাণ আলো তখন পাওয়া যায় না, কারণ যে আলো পাইতে কাজটা করতে হয়। আমার চ্যানেল সোল্ডারিং করা শেষ এবং কাজ জবর শেষ, তো এখন শুধুমাত্র আমরা এটাকে লাইন দিয়ে আমরা এখন দেখবো এটার আর অন্যান্য কোনো সমস্যা তো নাই, যেহেতু শুধু ভিডিও ছবি ভিডিওর প্রবলেম, আমরা ভিডিও দিয়ে ওকে করে দিব এখন। আমরা ফুল টিভিটি একবারে সেট আপ করবো না, খালি শুধুমাত্র কভারটি বাকি রাখবো আর সব ই করে দেবো। তো এটার ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি খাদ্য, আর সেটা হচ্ছে টিকটিকি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো এই টিকটিকির কারণেও অনেক সময় টেলিভিশনের ভিতরে প্রবলেম পড়ে, কিন্তু তারপরেও চ্যানেলটা সুন্দর ছিল, কাস্টমারের চ্যানেলটা আমি চেঞ্জ করে দিলাম। এখন পাওয়ার প্লাগ দিব, পাওয়ার প্লাগ দিয়ে আমি বাকিটা দেখতে পারলেন। না না, সার্ভেন্ট কেলিকা ধরে রাখেন, ওইখানে এখানে ধরেন, সব থেকে এখানে ধরেন। তো আমি এখন ডিশের সংযোগটি লাগিয়ে নেব, কারণ ডিশে যথেষ্ট পরিমাণ দেখাই যায়। ভালো আছে রিমোটটা খুব। রিমোট কই? রিমোট তো ছবি আসতেছে না, তো আমরা একটু ছবিটা দেখি আর চার্জ দিতে হবে, যেহেতু একেবারে নতুন চ্যানেল, ওটার রেজুলেশনের সাথে হয়তো এটা মিলবে না। রিমোট আমি সার্চ দিয়ে নিতেছি, যেহেতু তবে ডিসি লাইনে একটু প্রবলেম আছে, সেটা হলো একটু ফ্রিকোয়েন্সি বেশি। হ্যাঁ, ডিসি কোনো প্রবলেম নেই। আচ্ছা, সার্চ করতে হবে। স্কিপ করে নিই, কি গেল
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন টিভিটি সার্চ দিয়ে নিয়েছি তো প্রায় 57% চলে এসেছে তো প্রথম অংশে যে ডিশের লাইনটা ওটা একটু প্রবলেম আছে যার কারণে অতটা ক্লিয়ার আসে না হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ভাই আমি তো আমাদের কাজটি সম্পূর্ণ ওকে